ফ্রেন্ডস, সারা পৃথিবীতে প্রত্যেক দিন যত মানুষের মৃত্যু হয়, বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হলো হার্ট ডিজিজ। প্রধান 10টি মৃত্যুর কারণের মধ্যে 1 নম্বরে রয়েছে আপনার ইসকেমিক হার্ট ডিজিজ। আর এই হার্ট ডিজিজের বেশ কিছু কারণের মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হলো কোলেস্ট্রল। আমাদের শরীরে যত পরিমাণ কোলেস্ট্রল পাওয়া যায় তার 70% তৈরি করে লিভার, আর 30% আসে আমাদের খাবারের থেকে। অর্থাৎ সারাদিনে আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারের থেকে 30% কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। কোলেস্ট্রল আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যায় এবং ধীরে ধীরে আমাদের আর্টারির ইনার ওয়ালে বা ব্লাড ভেসেলসের ইনার ওয়ালের মধ্যে জমাট বাঁধতে শুরু করে। তার ফলে রক্ত চলাচলের রাস্তা হয়ে যায় সংকীর্ণ এবং তার ফলস্বরূপ আমাদের বিভিন্ন প্রকার হার্টের সমস্যা দেখতে পাওয়া যায়। এই হলো হার্ট ডিজিজের প্রধান কারণ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হার্ট ডিজিজের অন্যতম এবং প্রধান কারণ হলো কোলেস্ট্রল। এছাড়া গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষরা ডায়াবেটিক, অর্থাৎ যে সমস্ত মানুষদের রক্তে সুগারের মাত্রা বেশি, বা যে সমস্ত মানুষরা হাইপারটেনশনের মতন সমস্যায় ভুগছেন, অর্থাৎ যে সমস্ত মানুষদের ব্লাড প্রেশার বেশি থাকে, সেই সমস্ত মানুষদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের চান্স দ্বিগুণ হয়ে যায়। তাই আজ আমরা এমন একটি ম্যাজিক্যাল হার্বস, অর্থাৎ একটি আশ্চর্যজনক ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে উপাদানটি শুধুমাত্র আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম করে তাই নয়, তার সাথে সাথে আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে, আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা আলোচনা করব এই বিশেষ ভেষজ উপাদানটি আপনার কোলেস্ট্রলের মাত্রা কিভাবে কম করতে সাহায্য করে, আপনার ডায়াবেটিস কিভাবে কম করতে সাহায্য করে, বা আপনার ব্লাড প্রেশারকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তার সাথে সাথে আমরা জানব যে এটি খাওয়ার সঠিক পদ্ধতি এবং সঠিক ডোজ, এবং সবশেষে আমরা জেনে নেব এটি যদি আমরা ওভার ডোজে খেয়ে ফেলি তাহলে প্রবাবলি কী কী সাইড এফেক্ট দেখা যেতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এক এক করে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব। আজ আমরা যে ভেষজ উপাদানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো সিলিয়াম বা ইসবগুল। দেখুন, আমরা সবাই মোটামুটি জানি যে ইসবগুল বা ইসবগুলের ভুষি আমরা ব্যবহার করে থাকি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের কারণে, কিন্তু বেশ কিছু স্টাডিতে দেখা গেছে এই ইসবগুলের মধ্যে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট রয়েছে। অর্থাৎ এই ইসবগুল কোলেস্ট্রলের মাত্রা কম করতে সক্ষম। ইসবগুল আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, তার কারণ হলো ইসবগুলের মধ্যে থাকা ফাইবার। দেখুন, ইসবগুলের মধ্যে যে সলিউবল ফাইবার আছে, আমরা যখন ইসবগুল বা ইসবগুলের ভুষি খাই তখন সেটি পেটে যাওয়ার পরে থকথকে জেলির মতন আকার ধারণ করে, আর এই ফাইবারই আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড লাভদায়ক। দেখুন, ইসবগুলের ভুষি সম্পর্কে তো মোটামুটি আমরা পরিচিত, কিন্তু শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, ইসবগুলের ভুষির মধ্যে যত পরিমাণ ফাইবার থাকে তার থেকে ইসবগুলের যেটি পাউডার ফর্মে পাওয়া যায় তার মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে। 1 টেবিল চামচ ইসবগুলের ভুষির মধ্যে ফাইবার থাকে 3.5 গ্রাম, কিন্তু 1 টেবিল চামচ ইসবগুলের পাউডারের মধ্যে ফাইবার থাকে প্রায় 7 গ্রামের মতো, অর্থাৎ মোটামুটি ডাবল। তাই আমরা সবসময় চেষ্টা করব ইসবগুলের ভুষি খাওয়ার থেকে ইসবগুলকে পাউডার ফর্মে ব্যবহার করার জন্য। এখন আমরা জেনে নেব যে ইসবগুল বা ইসবগুলের ভুষি খেলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম হয় কীভাবে। দেখুন, ইসবগুল যখন আমরা খাই, খাওয়ার পরে ইসবগুলের মধ্যে যে সলিউবল ফাইবার রয়েছে, বা বলা ভালো যে জেল ফর্মিং প্রপার্টি ইসবগুলের মধ্যে রয়েছে, তার ফলে আমাদের পেটের মধ্যে ইসবগুল যাওয়ার পরে থকথকে জেলির মতন আকার ধারণ করে, এবং থকথকে জেলির মতন আকার ধারণ করার পরে আমাদের যে পিত্তরস এবং পিত্তরসের মধ্যে থাকা প্রচুর পরিমাণ কোলেস্ট্রলকে ট্র্যাপ করে বা আটকে দেয়, যেটি আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে পারে না। এবং আমরা সারাদিনে যে সমস্ত কোলেস্ট্রলযুক্ত খাবার খাই সে কোলেস্ট্রলটি আমাদের ইনটেস্টাইনে যাওয়ার পরে সেটি ইনটেস্টাইনে অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু এই ইসবগুল ইনটেস্টাইনে কোলেস্ট্রলের অ্যাবজর্পশনকেও কমিয়ে দেয়,
এবং সেই কোলেস্ট্রলকে আমাদের ফুড ওয়েস্ট বা আমাদের পায়খানার সাথে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে। এই ইসবগুল আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম করতে সক্ষম কি না এ নিয়ে বেশ কিছু স্টাডি হয়েছে। তো বেশিরভাগ স্টাডিতে দেখা গেছে যে আপনি যদি নিয়মিতভাবে 10 গ্রাম করে ইসবগুল বা ইসবগুলের ভুষি খেতে পারেন, 3 সপ্তাহের মধ্যে আপনার LDL বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটিকে আমরা ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল বলে থাকি, তার মাত্রা 13 mg/dL পর্যন্ত কমতে পারে। তাই আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কিন্তু অবশ্যই নিয়মিতভাবে ইসবগুল খেতে পারেন। এখন আসা যাক ডায়াবেটিস প্রসঙ্গে। দেখুন, ইসবগুলের মধ্যে যে সলিউবেল ফাইবার রয়েছে বা বলা ভালো ইসবগুলের মধ্যে যে জেল ফর্মিং প্রপার্টি রয়েছে, সেটি আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে আমরা যখন কোনো খাবার খাই, সে খাবারের যে ডাইজেশন প্রসেস, সে প্রসেসটিকে স্লো ডাউন করে দেয়। এছাড়া তার সাথে সাথে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমিয়ে দেয়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের রক্তে কিন্তু সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে না। তার ফলে কিন্তু পোস্টপ্র্যান্ডিয়াল সেরাম গ্লুকোজ বা PP ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পায় না। এবং তার সাথে সাথে এই সলিউবেল ফাইবার আমাদের রক্তে ইনসুলিনের ঘনত্বকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যাকেও দূরে রাখতে সাহায্য করে। ভবিষ্যতে গিয়ে Type 2 ডায়াবেটিসের মতন সমস্যারও কিন্তু শিকার আমাদের হতে হয় না। একটি 6 মাসের স্টাডিতে দেখা গেছে আপনি যদি নিয়মিতভাবে সাপ্লিমেন্ট হিসাবে ইসবগুল খেতে পারেন, তাহলে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম হয়, আপনার রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তার সাথে সাথে আপনার ব্লাড প্রেশারও থাকে নিয়ন্ত্রণে। এক্ষেত্রে আপনার সিস্টোলিক প্রেশারও কম হয় এবং আপনার ডায়াস্টোলিক প্রেশারও কম হয়। তার সাথে সাথে কম পরিমাণে হলেও এর মধ্যে সোডিয়ামের মাত্রা থাকে কম এবং পটাশিয়ামের মাত্রা থাকে বেশি। আমরা জানি যে খাবারে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, সেটি আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই আপনি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু ইসবগুল অবশ্যই খেতে পারেন। এখন আমরা জেনে নেব ইসবগুল খাবার সঠিক পদ্ধতি, অর্থাৎ কী পদ্ধতিতে খেলে আপনি ইসবগুলের ম্যাক্সিমাম বেনিফিটস পেতে পারেন। দেখুন, আপনি যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুল খাচ্ছেন, তাহলে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার 1 ঘন্টা আগে ইসবগুল খাবেন, তারপর আপনি বিছানায় শুতে যাবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, ইসবগুল খাওয়ার সাথে সাথে বিছানায় শুতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা যেতে পারে। আর যদি আপনি অন্যান্য কারণে ইসবগুল খাচ্ছেন, তার মানে ধরুন আপনি যদি আপনার ডায়াবেটিস কম করার জন্য খাচ্ছেন বা যদি ধরুন আপনার ওজন কম করার জন্য খাচ্ছেন বা আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য খাচ্ছেন বা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য খাচ্ছেন, সেক্ষেত্রে সবথেকে খাওয়ার ভালো সময় হলো দুপুরবেলা লাঞ্চ করার 1/2 ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনার করার 1/2 ঘন্টা আগে। অনেকে ইসবগুল খাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করে থাকেন, সেটি হলো ইসবগুলকে জলের মধ্যে ভিজিয়ে রাখেন, তারপর বেশ কিছু সময় পরে সে ভিজানো ইসবগুলটি খেয়ে থাকেন। এবং এইভাবে খাওয়ার আরও একটি নেগেটিভ দিক হলো, যেটি জলে ভিজিয়ে দেওয়ার সাথে সাথে থকথকে জেলির মতন আকার ধারণ করে। এই থকথকে জেলির মতন আকার যদি আপনার পেটের ভেতর ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি লাভবান হবেন এবং সেটি এইভাবে খাওয়ার পরে তেমন একটা লাভদায়ক হয় না। তাই আপনি সবসময়তে চেষ্টা করবেন যে ইসবগুলের পাউডার 1 চামচ নিয়ে 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে সাথে সাথে গিলে খেতে। আর যদি সেইভাবে খেতে আপনার অসুবিধা হয়, তাহলে 1 চামচ ইসবগুলের পাউডার মুখের মধ্যে দিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে দিয়ে আপনি জল খাবেন। এটি হলো খাওয়ার সবথেকে ভালো পদ্ধতি। এখন আমরা জেনে নেব ইসবগুলের ডোজ, অর্থাৎ কী মাত্রায় আপনার ইসবগুল খাওয়া উচিত। যদি আপনি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের জন্য ইসবগুল খাচ্ছেন, তাহলে রাত্রিবেলা শুতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনি 1 চামচ খাবেন, এটি হলো আপনার ডোজ। আর যদি অন্যান্য কারণে খাচ্ছেন, অর্থাৎ আপনার ডায়াবেটিস কম করার জন্য খাচ্ছেন বা ধরুন আপনার কোলেস্ট্রলের লেভেল কম করার জন্য খাচ্ছেন, তাহলে 2 বারে 2 চামচ খাবেন। 1 চামচে আপনার 5 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম 5 গ্রাম করে সারাদিন আপনি 10 গ্রাম পর্যন্ত খেতে পারেন। এবং আপনি সবসময় চেষ্টা করবেন, যদি আপনি কনস্টিপেশনের কারণে খাচ্ছেন, তাহলে 1 সপ্তাহ খেয়ে এটি বন্ধ করে দেবেন। আর যদি আপনি অন্যান্য কারণে খাচ্ছেন, তাহলে 3 সপ্তাহ খাবেন এবং 3 সপ্তাহ খেয়ে 1 সপ্তাহের একটা ব্রেক দেবেন, তারপরে আবার 3 সপ্তাহ খাবেন। আর যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, ইসবগুল সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান, এর কোনো সাইড এফেক্ট নেই।
কিন্তু যদি আপনি ওভারডোজে খেয়ে ফেলেন বা যদি দীর্ঘ দিন ধরে আপনি এসবগুলো খেতে থাকেন, সেক্ষেত্রে আপনার কখনো কখনো কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে। সাইড এফেক্ট বলতে আপনার স্টোমাক ইরিটেশনের মতন সমস্যা হতে পারে, আপনার পেটে ব্যথার মতন সমস্যা হতে পারে, আপনার ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে। এছাড়া কিছু মানুষ দেখতে পাওয়া যায় যাদের এসবগুলো খাওয়ার পরে অ্যালার্জির মতন সমস্যা হচ্ছে, অর্থাৎ এসবগুলো খাওয়ার পরে তাদের শরীরে চুলকানি বা র্যাশেসের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। তাই যদি আপনার অ্যালার্জির প্রবলেম রয়েছে তাহলে এসবগুলো আপনি খাবেন না। আর যদি অ্যালার্জির প্রবলেম না থাকে, আমি যে মাত্রায় বললাম সে মাত্রায় এসবগুলো নির্দ্বিধায় খেতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন এসবগুলো আপনি যতদিন খাবেন ততদিন কিন্তু বেশি বেশি পরিমাণ আপনাকে জল খেতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের হেলথ ক্রিপশনের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।